এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে থাকে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করে। জানান, তার সরকার বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় শ্রীলঙ্কার বিদায়ী হাই কমিশনার। এ সময় কৃষি, মৎস্য, ওষুধ, সমুদ্র যোগাযোগ আর উচ্চশিক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।